আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি, আপনারাও আমাদের জন্য করবেন। আসলে যেই দেশটার এবং পৃথিবীর যে অবস্থা রয়েছে, নামাজ কালাম ছাড়া আর কিছুই নেই, আল্লাহর কাছে চাওয়া ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই নেই করার আমাদের। তারপরও জীবনযাত্রা চলছেই, থেমে থাকেই না মানুষের। রান্নাবান্না যে যার মতো যে যতটুক পারছে করছে, খাওয়া দাওয়া হচ্ছেই, শপিং হচ্ছেই, যে যেটা পারে যতটুক পারছে করতেছে। কেউ কিন্তু এই করোনা ভাইরাসের জন্য থেমে রয়নি জীবনটা, বা আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি এমন না। তো যাই হোক, যতটুক সামর্থ্য যে যেভাবে পারে সেভাবেই রান্না করছি। তো আজকে আমাকে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে এবং শুটকি ভর্তা খেতে ইচ্ছে করেছে, তো সেটাই রান্না করব। যেহেতু বাইরের পরিবেশটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে সেজন্য, আর সাথে একটু পাবদা মাছ ভুনা করে নিচ্ছি, ফালাকের পাপড় পছন্দ সেজন্য সে বলছিল অনেক দিন ধরে, তো এই জন্য রান্না করে নিচ্ছি ওর জন্য। আমি আজকে এই মাছটা কেটেছি, কারণ আমি মাছ কাটি না, আমাকে যে আমার ঘরে যে বুয়া বা আপারা থাকে ওনারা আমাকে মাছ কেটে দেয় বা বাজার থেকে কাটিয়ে আনে। তো এই মাছটা আর কাটানোর সময় হয়নি, বাইরে থেকে কেটে দিবে না, তা আমাকেই কাটতে হয়েছে। যাই হোক, গৃহিণী আছি, রান্নাবান্নার কাজ করতে হয়, মাছ কাটতে হবে, রান্নাবান্না করতেই হবে আমাদেরকে। তো আমি যে কয়টা দরকার সেই কয়টা রান্না করেছি, আর বাকিটা রেখে দিব ফ্রিজে আরেক দিনের জন্য। আমার কথার সাথে সাথে এখানে দেখা যায় ভর্তাটাও করে নিচ্ছি সাথে, তো এখানে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলব। আর এখানে আমি ভর্তার জন্য রসুন ছুলতে বসেছি। রসুনটা আসলে আমি অন্তত ছুরি দিয়ে আর কি সব কাজ করি, তো আগে পোঁতা দিয়ে আমি রসুনটাকে একটু ছেঁচে নিয়েছি, তাহলে আমার ছুলতে সুবিধা হবে। আর আমি বেশি অংশে কাজগুলো কিন্তু ছুরি দিয়ে করে থাকি, অনেকে কিন্তু ছুরি দিয়ে করতে পারে, অনেকে বঠি দিয়ে করতে পারে, তো যে যেভাবে পারে সে সেভাবেই করবে। আর আমি আসলে মায়ের বাসা যখন ছিলাম তখন কিন্তু খুব একটা রান্নাবান্না করার প্রয়োজন হতো না, তো মাঝে টাঝে নিজের জন্য যতটুকু রান্না করতে হতো, নুডলস বা ফ্রেঞ্চ ফ্রাই এরকম কোনো খাবার, তো দেখা যায় ছুরি দিয়েই কাজ করতাম। সেই হিসেবে কাজ করতে করতে এই ছুরির অভ্যাসই হয়ে গেছে। আমি বঠি দিয়ে কিন্তু আলু ছুলতে পারি না, কোনো কিছুই ছুলতে পারি না, জাস্ট মুরগিটা কেটে নিতে পারবো, মাছগুলো হালকা পাতলা কেটে নিব, আর বেশি অংশে আমি ছুরি দিয়েই কাজটা করি। যে কোনো সবজি হোক না কেন, আমি এই ছুরি দিয়ে সব কিছু কেটে নিতে পারি। এবং কি এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি, আমার যতটুক যেটা প্রয়োজন আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আর কাঁচামরিচটাও আমি আমাদের ঝাল অনুযায়ী দিব, আপনারাও আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। তা আজকে যে ভর্তাটা করছি সেটা হচ্ছে লইট্টা শুটকির ভর্তা। তো পালাক ঝাল খেতে পারবে না বেশি, সেজন্য আমি বেশি ঝাল করবো না, আর আমি নিজেও বেশি ঝাল খেতে পারবো না, হালকা ঝাল রাখবো, যেটা কি মিডিয়াম ঝাল বলা হয় সেই ঝালটাই আর কি মোটামুটি রাখবো। আর আমাকে কাঁচা মরিচের ভর্তা খেতে ভালো লাগে, শুকনো মরিচের খুব একটা টেস্ট লাগে, ও খারাপ বলবো যে তা না, সেটাও ভালো লাগে, কিন্তু বিশেষ করে আমি কাঁচা মরিচের ভর্তাটাই তৈরি করে থাকি। তো আপনাদের সাথে আজকে ভর্তা রেসিপিটা শেয়ার করব, আপনারাও রান্না করে দেখবেন, বানিয়ে দেখবেন, খুবই মজাদার হয়েছে ভর্তাটা। আর এরকম সময় ঘরে অনেক সময় থাকে, ভর্তা বাটি বানিয়ে সময়টা কাটাতে পারবেন। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছিল, আমি বাটিতে ঢেলে নিচ্ছি মাছগুলো। আর ফালাকের পাপড়ের জন্য অল্প কয়টা ভাতও রান্না করতে হবে। তো আমরা তো আর এক বেলা খাবো না, দুই বেলাই খাবো খিচুড়ি ভাত মিশিয়ে। তো আমরা মা মেয়ে প্ল্যানিং আছে খিচুড়ি খাবো, এখন সৈকতের অপশন রয়েছে, ও ভাত খেতে চাইলে ভাত খেতে পারে, আর যদি খিচুড়ি খেতে চায় সেটাও পারবে, ওর ইচ্ছা। তো যাই হোক, আমি এখানে রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা তেল দিয়ে টেলে নিব, এগুলো টেলে নেব, কারণ একটু নরম হয়ে যাবে, তখন ভর্তাটা দুই দিন বা তিন দিন বাহিরে রেখেও খেতে পারবেন, আর যদি ফ্রিজে রেখে খান তাহলে মনে হয় 15 দিনও চলে যাবে। তো যাই হোক, আমরা তো আর এতদিনের জন্য ভর্তা বানাই না, দুই একদিনের জন্যই বানাই বা একদিনের জন্যই বানাই। আর আমি যে লইট্টা শুটকিটা নিয়েছি সেটা কিন্তু আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসছিলাম এই লইট্টা শুটকিটা, আমি পছন্দ করি আমরা সবাই, সেজন্য সেখান থেকে আমি বেশি করে নিয়ে আসছিলাম।
আর এই শুটকিটা আমি আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, নরম হবে। নরম হলে আপনি যে মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা বের করা যায় খুব ইজিলি। তা আমি যেভাবে বের করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর কয়েকটা শক্ত শক্ত রয়েছে, সেটা একটু ছুরির সাহায্যে আমি বের করার চেষ্টা করেছি। আর কিছুটা কিন্তু হাত দিলেই নরম হয়ে গিয়েছে, সেগুলো বের করা যাচ্ছে খুব সুবিধাভাবে। আমি এই শুটকিটা মাঝখানের কাঁটাটা ফেলে তেলে ভেজে নিব। সাথে তো চুলার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ এগুলো দিয়েছি, সেই কড়াইতেই আমি তেলে নিব শুটকিটা খুব ভালো করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দেখা যায় যে শুটকি প্রায় বানিয়েই ফেলছি। যাই হোক, আমি আলাদা ভয়েস দিয়ে থাকি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আমি একটু বলে নিচ্ছি, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন কেমন লেগেছে। ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন আমার ব্লগটাকে। কিন্তু আমি মনে করি মানুষকে ভালোভাবেই কথা বলে বোঝানো যায়। তো কিছু আপু আছে যে মাঝে মধ্যে একটু, আমি জানি না কেন এরকম কথাবার্তা উনি বলে। আমি কিন্তু খুব একটা বড় চ্যানেল যে তা না, আমি একটা ক্ষুদ্র চ্যানেল, ছোটখাটো একটা চ্যানেল চেষ্টা করছি আস্তে আস্তে। আজ ছোট আছি, কালকে বড় হবই, সবাই হয় যেরকম সেভাবে আমিও হব। তো যাই হোক, আপনার কাছে যদি ভালো না লাগে আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা কমপ্লিট করবেন। আমি এখানে সুন্দর করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর আমি শুটকিটা আলাটা ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছি তাড়াহুড়ার মধ্যে, কারণ প্রচণ্ড পরিমাণে কাজ করলে গরম লাগে, গরমের দিন যেহেতু গরম লাগছে। তো রান্না শেষ, ভর্তাটা বানিয়ে আমি শেষ করেই গোসলে চলে যাবো, সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি ভর্তাটা শেষ করে গোসল করতে যাব। স্বাভাবিক, গরমের দিন কাজ করলে তো গরম লাগবেই, তাই না? তো যাই হোক, ভর্তাটা বেটে নিচ্ছি। আর আপনারা এইভাবে করে শুটকিটা টালবেন, মানে একটু হালকা তেল দিয়ে যেরকম অন্যান্য শুটকি টালা হয় সেভাবে টেলে নিবেন। টেলে দিলেই দেখবেন একটু লাল লাল লালচে লালচে ভাব চলে আসবে শুটকির মধ্যে, আর খুব সুন্দর একটা শুটকির ফ্লেভার আসবে, তখনই মনে করবেন যে শুটকি ভাজা হয়ে গিয়েছে। তা আমি সাথে সাথে গরম গরম শুটকিটা বেটে নিয়েছি, তাতে আমার কি হয়েছে যে খুব তাড়াতাড়ি সুন্দর বাটা হয়ে গিয়েছে নরম থাকার কারণে। আপনারাও চেষ্টা করবেন শুটকিটা টেলে সাথে সাথে বেটে নেওয়ার জন্য, তাহলে ভালো হবে, বাটাটার সুবিধা হবে। আমি এখানে সব কিছু আদা বাটা, আদা বাটা এখন বেটেছি, সব কিছু মাখিয়ে তারপর একটু লবণ দিব, তারপর আরেক বাটা দিব। তো তখন আবার একেবারে মিহিন করব না, সেটাও একটু ছাবা ছাবা বাটা বাটা থাকবে। পরিমাণ মতো তো লবণ দিচ্ছি, আপনারা যতটুকু শুটকি ভর্তা অল্প হোক বেশি হোক যে যতটুক পারে বানাতে, ততটুক বানানোর জন্য সেই অনুযায়ী লবণটা দিবেন, কাঁচামরিচটা দিবেন, বাদ বাকি সব কিছুই দিবেন, তাই না? তা আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর ফালা কিন্তু জানে না যে আমি ভর্তা তৈরি করছি, ও যদি জানতো তো এর মাঝখানে এসে বলতো আম্মু আমাকে দাও একটু খাওয়াও। আমার মেয়েটাও অনেক পছন্দ করে শুটকি ভর্তা, যে কোনো ভর্তাই যদি তৈরি করি না কেন অনেক পছন্দ করে। এই যে আমাদের ভর্তাও শেষ, বানানো খাওয়া দাওয়াও শেষ, এখন বিকাল টাইমটা, শুয়েছিলাম তো ফালাকের পাপা উঠে দেখছি নাড়ানাড়ি শব্দ হচ্ছে, খুব ছেলে মানুষ তো রান্না করতে পারে না, তো না রান্না করার চেয়ে বেশি রান্নার শব্দটা আসতেছে। তা আমি বললাম উঠে দেখি রান্নাঘরে কি হচ্ছে, তো পরে বললো যে তোমরা শুয়ে রয়েছো, ঘুমায় রয়েছো, বিকালের জন্য ভাবলাম একটু নুরুসটা রান্না করে ফেলি, আর বাঙ্গিটা বের করে রেখেছি ফ্রিজ থেকে কেটে দেওয়ার জন্য, কাটতে পারবে না ও। তা আমি কেটে এখানে ব্লেন্ড করে নিচ্ছি আমার জন্য, পরে ফালাক ফালাকের পাপাও বলছে আমরাও খাবো, তো একসাথেই সবার জন্য ব্লেন্ড করে নিচ্ছি। বাঙ্গিটা আমাকে ব্লেন্ড করে শরবত বানিয়ে তৈরি করে খেতেই ভালো লাগে, তরমুজটাও শরবত করেই খেতে ভালো লাগে, কেন জানি না এক একজনের টেস্ট এক এক রকম। তো এই যে মজাদার বাঙ্গি তিনজনের জন্য নিয়ে আসলাম, আমি একটু চিনি অ্যাড করেছি। আর সামনে যেহেতু রমজান, রমজান উপলক্ষে আপনারা এইরকম গরম ঠান্ডা ঠান্ডা যে
জুসগুলো আছে, তৈরি করে নিজের ফ্যামিলির জন্য নিজের জন্য বানাতে পারবেন। বিকাল টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে এইভাবেই একটা লাইক করবেন, আমার সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।